হজ ফ্লাইট শুরু হতে মাত্র চার দিন বাকি থাকলেও বেশিরভাগ হজযাত্রীকে ফ্লাইট সহ যাবতীয় তথ্য দেয়নি এজেন্সিগুলো ফলে হজযাত্রায় এবারও ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে বিস্তারিত মাসেক রাহাতের রিপোর্টে একদিন পর আনুষ্ঠানিকভাবে হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আশকোনা হজ ক্যাম্পে আসতে শুরু করেছেন অনেকে কাউকে ভিসা ফ্লাইট সূচীসহ কিছুই জানানো হচ্ছে না কেউ আবার আগামী বছর হজে যাওয়ার জন্য প্রাক নিবন্ধিত হলেও এবছর পাঠানোর কথা বলে টাকা নিয়েছে এজেন্সি তো আমরা আমাদের কোনো ই পাই নাই যেটা ফ্লাইট ডেট হয় নাই এবং তো দুজন তো পাঁচ লক্ষ চল্লিশ হাজার দিচ্ছে আর কি বলতেছে যে তারা এটা রিপ্লেসমেন্ট করাই দিব হজ নীতিমালা অনুযায়ী কোনো হজযাত্রী মারা গেলে কিংবা গুরুতর অসুস্থ হলে শুধু তার পরিবর্তে অন্যজনকে নেওয়া যাবে এভাবে সর্বোচ্চ চার শতাংশ রিপ্লেসমেন্ট করা যাবে এরই মধ্যে চার হাজার নতুন হজ যাত্রীর নাম ঢুকানোর পর চলছে এই সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা কোটাটা যদি আমি পূরণ করতে না পারি তাহলে তো আমাদের লস হয় দুই আড়াই হাজার হাজের মধ্যে একটা গ্যাপ থাকতে পারে সেই গ্যাপটার ব্যাপারে আমরা সম্মিলিতভাবে চেষ্টা করব আসলে রিয়েলি ঘটনাটা সত্য কিনা ধর্ম মন্ত্রণালয় বলছে এবছর নতুন করে আর কারো নাম ঢুকানোর সুযোগ দেয়া হবে না তবে এরই মধ্যে যাদের নাম বাদ দেওয়া হয়েছে তা কতটা স্বচ্ছ হয়েছে এই নিয়ে প্রশ্ন আছে আমি আপনাদের অনুরোধ আপনারা দয়া করে না সবাই দাদার দায়িত্ব নিজ নিজ মতে ভালো করবেন তাহলে আমরা চার পার্সেন্ট রিপ্লেসমেন্ট ইতিমধ্যে যারা আবেদন করেছে যে সকল এজেন্সি তাদের সেই রিপ্লেসমেন্ট দেওয়া হয়ে গিয়েছে যে বছর অতিরিক্ত কোনো রিপ্লেসমেন্ট হবে না বিগত বছরগুলোতে দেখা গেছে ভুয়া নিবন্ধনের পাশাপাশি রিপ্লেসমেন্টের সুযোগের অপব্যবহার হয়েছে এতে প্রতারণায় পড়ে হজে যেতে পারেননি অনেকে মাশরেক রাহাত মাছরাঙা সংবাদ ঢাকা জাতীয় কৃষিনীতি দু হাজার খসড়ায় অনুমোদন দেয়া হয়েছে মন্ত্রিসভায় নিরাপদ লাভজনক কৃষি ও টেকসই খাদ্য ও পুষ্টি নিশ্চিত করণই এ নীতির প্রধান লক্ষ্য বলে জানান মন্ত্রিপরিষদ সচিব সকালে সচিবালয়ে মন্ত্রিসভার এই বৈঠক বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে বাংলাদেশ শিশু একাডেমির পরিচালকের পদকে মহাপরিচালকের পদে উন্নীত করে শিশু একাডেমি আইন দু আঠারো এর খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয় আইনে একাডেমির প্রধান কার্যালয়ে ঢাকায় রাখার সুপারিশ করা তবে সরকার চাইলে বিভাগীয় শহরগুলোতেও এর কার্যালয় করা যাবে